চলতি বছর বিবিসির প্রকাশিত বিশ্বের অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী 100 নারীর তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস। তিনি একজন চলচ্চিত্র নির্মাতা, লেখিকা এবং প্রতিবন্ধীদের অধিকার রক্ষা আন্দোলন কর্মী। পোড়া ক্ষত নিয়ে জীবনের সঙ্গে যুদ্ধ করে চলেছেন জান্নাত। 1997 সালে এক অগ্নি দুর্ঘটনায় পুড়ে যায় তার দেহের 60%। তার মুখমণ্ডল ও শরীরের উপরের অংশ পুড়ে কুচকে বিকৃত হয়ে যায়। এই ক্ষত বয়ে বেড়ানোর শারীরিক এবং মানসিক সংগ্রামের মধ্যেও দৃঢ় মনোবল নিয়ে নতুন করে জীবনের পথ চলতে শুরু করেন তিনি। এই তালিকায় সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামার পাশাপাশি ফুটবলে নারীদের সমতা নিয়ে কথা বলা স্পেনের নারী ফুটবলার আইতান্ন বনমাতি সহ অন্যরা স্থান পেয়েছেন। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?